হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার দেশ ও বিদেশের সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছি। শুরুতেই আমি আমার বড় মেয়ে উম্মে হানি ও আমার প্রাণপ্রিয় বরকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় মা আর আমার শাশুড়িকে, যাদের অনুপ্রেরণা ও উৎসাহ আমার আজকের এই ইউটিউব চ্যানেলটির পরিপূর্ণতা পেয়েছে। আর সবাইকে বলছি যে আমার চ্যানেল আসলে মনিটাইজ হয়ে গেছে, তো মনিটাইজের পিছনে অনেক লম্বা একটা ইতিহাস আছে। আমার চ্যানেলটা আসলে অনেক পুরনো, সেভাবে ভিডিও দেয়া বা আপলোডে সব কিছুই ছিল না, কিছুই জানতাম না। তো আমি আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি আমার এই চ্যানেল নিয়ে, এবং যারা আমাকে সর্বরকমের সাহায্য সহযোগিতা করেছেন, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলতে যাচ্ছি আর কি। আমার হাজব্যান্ড আসলে অফিসের কাজে ব্যস্ত, বাচ্চারা স্কুলে, আমি বাসায় একা থাকতাম, ভালো লাগতো না, একা একা সময় পার করা আসলে অনেক মুশকিল। তো আমার বড় মেয়ে একদিন আমাকে বললো, আম্মু তুমি রান্না করো, আমি ভিডিও বানাই, আর বড় হয়ে তোমার খাবারগুলো দেখবো, বানাবো। সেই সঙ্গে সাপোর্ট করলো ওর বাবা। এই থেকে শুরু ভিডিও বানানো, বাবা মেয়ে মিলে এডিটিং, শুধু আমার কাজ ভয়েস দেয়া, সেটাও ভালোভাবে পারতাম না। বাবা আর মেয়ে দুজনে আমাকে শিখিয়ে দিত, কতবার রিমুভ করি আবার কতবার শুরু করি, এভাবে ইউটিউব পদযাত্রা শুরু। আর বাবা আর মেয়ের সাপোর্টে আস্তে আস্তে আমি সব শিখে নেই। আমার মেয়ে আমাকে এডিটিং শিখিয়ে দিল, আর এখন আমার নিজের ভিডিওগুলো আমি নিজে বানাই, এডিটিং করি, যদিও বা অনেক ভুল ত্রুটি রয়েছে, যা হোক এই তো এভাবেই চলছে। ভিউ কখনো বাড়ছে কখনো কেটে যাচ্ছে, আবার মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার চ্যানেল আসলে অনেক পুরনো, কাজ ঠিক মতো করি নাই, অনেক সময় ঠিক মতো ভিডিও করেছি আবার করি নাই, প্রয়োজনে 6-7 মাস কোনো ভিডিওই দেইনি। এভাবে 2022 সালের 22শে মে থেকে 23 পর্যন্ত সময়ে 2 বার করে 7-8 মাস কোনো ভিডিওই দেওয়া হয়নি, কাজের ব্যস্ততায়। তো আর এভাবে ইউটিউব হয় না, তাই না? ফাইনালি 2023 সালের 9 মার্চ থেকে আমার ভিডিও দেয়া শুরু করলাম, চলছে ইউটিউব চ্যানেল। ভিডিও আপলোড সম্পর্কে ধারণা না থাকায় এগোচ্ছিলাম না, ওয়াচ টাইম বাড়ছে আবার কমছে, সাবস্ক্রাইব বাড়ছে কমছে, এভাবেই এগোচ্ছিলাম। মাঝে মাঝে হতাশ হচ্ছিলাম, যখন কেউ জিজ্ঞেস করে ভাবি আপনার এতদিনের চ্যানেল এখনও মনে হলো না, সত্যিই লজ্জা পেরে যেতাম। এবার উঠে লাগলাম ইউটিউবের নিয়মিত কাজ করে যাব, দেখি কি হয়, যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম নিয়মিত কাজ। কিন্তু সাব ওয়াচ সেরকম বাড়ছিল না, এখন আসে কীভাবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম পূরণ হলো। হঠাৎ একদিন রাতে ড্যাফোডিলস গার্ডেনের লাভলি আপু লাইভ স্ট্রিম করছে, আমি কেন যেন জয়েন হয়ে গেলাম, সাথে সাথে ওদের সাথে চললো আড্ডা, গল্প, কীভাবে ভিউজ সাবস্ক্রাইবার বাড়া যায়, পারিবারিক গল্প ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে আমিও লাইভ স্ট্রিমের প্রেমে পড়ে গেলাম। যাই হোক, আমিও নিয়মিতভাবে লাইভ স্ট্রিম করতে চাইলাম মনে মনে, কিন্তু ভয়ে আমার সাহস হচ্ছিলো না, কারণ আমি আমার বরকে বলতে পারতেছিলাম না। কিছুদিন পর সে বাইরের অফিসের কাজে বাইরে গেল, আমি আমার মেয়ের সাথে পরামর্শ করলাম একটা এলবি করি, মানে লাইভ স্ট্রিম করি, দেখা যাক কী হয়। এরপর 24 সালের জুন মাসে একটা এলবি করলাম, বাট বুঝি নাই তো, প্রথমে কপিরাইট চলে আসলো, বন্ধ করে দিলাম লাইভ স্ট্রিম। কিন্তু বিভিন্ন লোকের এলবিতে জয়েন হচ্ছিলাম, কথাগুলো শুনছিলাম, মানুষকে বন্ধু করে নিতাম। আশা আল্লাহর রহমতে খেয়াল করলাম যে আমার বন্ধুর সংখ্যা দিন দিন বাড়ছে, আর ভিডিওগুলোতেও মানুষ দেখছে। এবার তো সত্যি সত্যি লাইভ স্ট্রিমের প্রেমেই পড়ে গেলাম। যাই হোক, আবার শুরু করে দিলাম লাইভ স্ট্রিম। শুরুতে তেমন লোকজন হতো না, কিছু পরিচিত বন্ধুই শুধু ছিল। আর প্রথম দিকে লাইভ স্ট্রিমে আমার পরম শ্রদ্ধেয় বাবলু ভাই, নান্টু ভাই ওরফে গুরুজি, সুজন ভাই, বাসির ভাই, শেফা আপু, অনন্যা আপু, শম্পা আপু, আবার আরেক শম্পা আপু, দুই শম্পা আপু আর কি, তারপর ড্যাফোডিলস গার্ডেনের লাভলি আপু, সামিনুর, সোনালি, জেনিন আপু, রানী আপু, সুরভি আপু, আশা আপু, বৃষ্টি আপু, ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর ফাইনাল যাত্রা শুরু করি আমি সেপ্টেম্বর মাসের 24 সাল থেকে। যাই হোক, আমার বরকেও লাইভ স্ট্রিমের কথা বলে তাকেও যুক্ত করাতাম আমার লাইভ স্ট্রিমে আমাকে সাহায্য করার জন্য। আমি আর আমার বর দুজনে মিলে শুরু করে ইউটিউবে সময় দিতে শুরু করলাম, মানে লাইভ স্ট্রিম, ভিডিও আপলোড, লং ভিডিও, শর্ট ভিডিও ইত্যাদি দিয়ে। একজন মানুষের কথা না বললেই নয়, পরম শ্রদ্ধেয় বাবলু ভাই, যিনি কীভাবে যেন আমার বরের সাথে যোগাযোগ করে সাজিয়ে গুছিয়ে তার দিক নির্দেশনায় আমার চ্যানেলটাকে একটু মানে একটা লাইনে নিয়ে আসলো। এরপর থেকে আমার বড় বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করতে শুরু করলো, আর এর মধ্যে আমি দেশে চলে আসলাম বাংলাদেশে। তো এটা আরেকটা ভালো একটা কাজ হয়ে গেল, সে থাকে আফ্রিকায়, আমি বাংলাদেশে, সে আফ্রিকা থেকে আমাকে অনেক সময় দিচ্ছে, আমার মেয়ে সময় দিচ্ছে, আমার বর সময় দিচ্ছে, আসলে আমি খুব লাকি। যাই হোক, এভাবেই চললো লাইভ স্ট্রিম। আর এর মাঝেই 2024 সালের সেপ্টেম্বরে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো,
আর সাবস্ক্রাইবার পূরণ হয়েছে জেনিনাপুর এলবিতে। থ্যাংক ইউ জেনিনাপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকো, শুনে থাকো, তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অথচ জুনিয়র ছিল মাত্র ওয়াচ টাইম 300 থেকে 350-এর মধ্যে। এখন বলি সেপ্টেম্বর থেকে লাইভ স্ট্রিম, সরি সেপ্টেম্বর থেকে দীর্ঘ সময়ে কীভাবে আমার এই সময়গুলো পূরণ হলো। তো সেপ্টেম্বর মাস থেকে আমি দীর্ঘ 12 ঘন্টার কম সময়ের জন্য লাইভ স্ট্রিম করতাম। এই লাইভ স্ট্রিমগুলো যাদের সহযোগিতা সবচেয়ে বেশি ছিল, যাদের কথা না বললেই নয়, আফ্রিকা থেকে জয়েন হয়েছিল আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার বন্ধুবান্ধব ওখানকার, আর দেশ থেকে যুক্ত হয়েছিল পরমসূত্র বাবলু ভাই, গুরুজি, বাসির ভাই, সুজন ভাই, ইমন ভাই, শেফা আপু, শাহানা আপু, আফরোজা আপু, ফেরদৌসি আপু, কাজল আপু, ইয়াসমিন আপু, মারুজ আপু, জেনিন আপু, রানী আপু, সুরভি আপু, আবিদা আপু, লাভলি ভাই, রানা ভাই, ফরহাদ, মৌ আপু, মিম আপু, ববি আপু, বৃষ্টি আপু, লিপি আপু, এশা, আর ইন্ডিয়া থেকে জয়েন হয়েছিল আমাদের পরম শ্রদ্ধেয় দিদি ও দাদা ভাইরা, মনিকা দি, উর্মি দি, টুম্পা দি, অর্চনা দি, সন্তু দা, সোম দা, শিউলি দি, কল্পনা, নাম না জানানো অনেকেই, এবং বাংলাদেশ থেকে নাম না জানারও অনেকে যুক্ত হয়েছিলেন। আর এদিকে পাকিস্তান, ওমান, ইউকে, ইউএস, দুবাই, মেক্সিকো, আফ্রিকা সহ বিভিন্ন দেশের মানুষ আমাদের, যাদের বন্ধুদের কথা না বললেই নয়, যেমন হানিয়া জাহারা, শি ইজ মে সো সো কিউট গার্ল, এবং অনেক ভালো ও অনেক অসুবিধার মাঝেও আমাকে অনেক সময় দিয়েছে, লেইলানি, নাইসুলা, গ্রেস, এজেড, নিউ ডাইমেনশন, তো এরকম আরও অনেকে ছিল, ধানু, তো এরা আমাকে বিভিন্নভাবে, আর বিদেশ থেকেও এরা আমাকে সাপোর্ট করতো বা এখনও করে যাচ্ছে। আর এছাড়াও নাম না যেন অনেক দেশি বিদেশি বন্ধু আমাকে সময় দিয়েছে, আসলে আমি তাদের কখনও ভুলবো না বা ভোলাও সম্ভবও না। এই ভিডিওটা আমাকে খুব অল্প সময়ের জন্য করতে হচ্ছে, তাই অনেকের নাম হয়তো আমি বলতে পারলাম না, যাদের নাম বলি নাই প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই পথ চলার মাঝে আমি অনেক সময় আমার পরিবার পরিজন, ভাই বোন, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কাউকে হয়তো সেভাবে সময় দিতে পারি নাই। সব মিলে আপনারা আমার পরিবার, আমার ইউটিউব বন্ধু বান্ধব এবং ইউটিউবের বন্ধুরা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার আচরণে যদি কখনও কোথাও কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, সেজন্য আমি সরি, আর আমার জন্য দোয়া করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আগামী দিনগুলোতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন ভবিষ্যতেও করবেন, এই আশা করি, এই প্রত্যাশা করি। তো আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, অনেক কিছুই বলতে মন চাচ্ছে বাট পাচ্ছি না। তো সর্বোপরি আমার এই চ্যানেলটাকে মনিটাইজ হতে, এবং আসলে আমি খুব খুশি এখন যে আমার চ্যানেলটা একটা পর্যায়ে গেছে, মনিটাইজ হয়েছে, তো আপনাদের সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন, আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সর্বোপরি আবারও বলছি, এতদিন থেকে আমার পথ, আমার মেয়ে থেকে শুরু করে যারা যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে, এই আশা ব্যক্ত করে আমি রিপাস কর্নার থেকে রিপা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।